রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের চার দিনের মাথায় দক্ষিণ কোরিয়া পৌঁছালো মার্কিন রণতর। শনিবার বুসান বন্দরে নোঙর করে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম থিওডর রুজভেল্ট। উদ্দেশ্য জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে ত্রিদেশীয় মহড়া। গত বছর আগস্টেই ক্যাম্প ডেভিড সম্মেলনে বার্ষিক সামরিক মহড়ার ব্যাপারে তিন দেশের সমঝোতা হয়, কিন্তু এমন সময়ে মার্কিন রণতরে কোরিয়া উপকূলে পৌঁছালো, যার একদিন আগেই সিউলে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়। প্রতিবাদ জানানো হয় মস্কো পিয়ংইয়ং নিরাপত্তা চুক্তি নিয়ে। গত বুধবার উত্তর কোরিয়া সফরে যান ভ্লাদিমির পুতিন।